একজনের নাম কলকাকলি চক্রবর্তী। ভোটার লিস্টে নামের বানান ভুল চলে এসে হয়ে গেছে কলতলায় চটকাচট। নমস্কার, আমি অনুপম, আর সমর্পণে ভুল নিয়ে কিছু মজার ভুলভাল কথা বলব। কেন ভুলভাল কথা? কারণ জানেন তো, সমীক্ষা করে দেখা গেছে যে যারা অর্ধশিক্ষিত বা যাদের অক্ষর জ্ঞান নেই, তাদের থেকে কিন্তু শিক্ষিত মানুষ বেশি করে ভুল করে। কেন ভুল করে? কারণ শিক্ষিত মানুষ বই পড়ে শিক্ষা অর্জন করে, আর এখান থেকেই ভুল। কী কারণে সেটা একটা উদাহরণ দিই। পৃথিবীতে যত বই লেখা হয় তার অর্ধেক বই ছাপা হয় না, আবার যত বই ছাপা হয় তার অর্ধেক বই আবার বিক্রি হয় না, আবার যত বই বিক্রি হয় তার অর্ধেক বই আবার পড়া হয় না, আবার যত বই মানুষ পড়ে তার অর্ধেক পড়ে আবার বুঝে না, অর্থাৎ বোঝা যায় না, আবার যত বই পড়ে মানুষ বোঝে তার অর্ধেকটাই ভুল বোঝে। এখান থেকেই ভুলের শুরু। কেমন ভুল? দু একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। প্রথমত, আপনারা প্রত্যেকে লক্ষ্য করেছেন যে ভোটার আই কার্ডে নামের বানান ভুল থাকে, বিশেষ করে ভোটার আই কার্ড বা ভোটার লিস্টে। একজনের নাম হচ্ছে অসিত দে, ভোটার লিস্টে নামের বানান ভুল চলে এসছে, হয়ে গেছে অ্যাসিড দে। একজনের নাম কলকাকলি চক্রবর্তী, ভোটার লিস্টে নামের বানান ভুল চলে এসছে, হয়ে গেছে কলতলায় চটকাচট। না, খারাপ কিছু ভাববেন না, কলতলায় জামা কাপড় আমরা প্রত্যেকেই মোটামুটি একটু চটকাচটকি করে কাঁচা ধোয়া করি, এরকম নানা রকমের ভুল। দেখবেন সাধারণ মানুষের থেকে কিন্তু দেশের নেতারা বেশি ভুলভাল কথা বলে, অনেক সময় কি বলে নিজেরাই বোঝে না, আর নিজেরা তো বোঝেই না, অপরকে বুঝতেও দেয় না, আর যারা বোঝে তারাও ভুলভাল বোঝে। একটা উদাহরণ দিই, আমি একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, অনুষ্ঠানে যেতে গিয়ে দেখছি যে একটা মাঠে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন একজন রাজনৈতিক নেতা। তিনি কি বলছেন, মানে সবসময় ভালো জিনিসটা নিজের আর খারাপ জিনিসটা বিরোধী পক্ষের ঘাড়ে ওনারা চাপিয়ে দেন। কেমন চাপিয়ে দেন? বন্ধুগণ, ড্রেন বানিয়েছে কে? আমি। প্লাস্টিক ফেলে নোংরা করেছে কে? না, বিরোধী পক্ষ। কি জ্বালা! মানে ভালো জিনিসটা নিজের, খারাপ জিনিসটা বিরোধী পক্ষের ঘাড়ে সবসময় চাপিয়ে দেবেন। বন্ধুগণ, রাস্তা বানিয়েছে কে? আমি। বামপাত দিয়েছে কে? না, বিরোধী পক্ষ। কি জ্বালা! বন্ধুগণ, ডাস্টবিন বানিয়েছে কে? আমি। নোংরা ফেলেছে কে? না, বিরোধী পক্ষ। সাংঘাতিক জ্বালা! বন্ধুগণ, বিয়ে করেছে কে? আমি। ছেলে হয়েছে কার? না, বিরোধী পক্ষের। কখন কি বলছে নিজেরাই বুঝতে পারছে না। এবার কিন্তু একটা উদাহরণ মারাত্মক দেব। দেখুন, গ্রাম বাংলায় অনেকেই কিন্তু এরকম অনেক সময় দেখে থাকেন যে কিছু কিছু মানুষ থাকেন যারা শহরের অনুকরণ করে ইংরাজিতে কথা বলতে যান, আর যখন ইংরাজি পারেন না তখন কিন্তু আবার বাংলায় চলে যান, মানে ঠিক বাংরেজি, এটাকে বাংরেজি ভাষা বললে ভুল হবে না। এমনই একটা উদাহরণ দিই, গ্রামে দুই ভাই থাকেন, রাত্রিবেলা মারামারি করে ফাটাফাটি করে ফেলেছেন একদম। এইবার সকালবেলা থানার বড়োবাবু অফিসার ইনচার্জ উনি ইনভেস্টিগেশন করতে গেছেন পাড়ার মোড়লের কাছে। তা পাড়ার মোড়লের এইরকম একটা মুদ্রা দোষ আছে, উনি ইংরাজিতে কথা বলেন যখন ইংরাজি পারেন না, আবার বাংলায় ঢুকে যান, আবার বাংলায় কথা বলতে বলতে আবার ইংরাজিতে ঢুকে যান। থানার বড়োবাবু উনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন, বাংলা সেরকম বোঝেন না, ইংরাজিতেই মোটামুটি কথা বলেন। তা পাড়ার মোড়লের কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ হ্যাপেন্ড? মোড়ল বললেন, স্যার, হ্যাপেন্ড ইজ টু ব্রাদার, মারামারি অ্যান্ড ফাটাফাটি, ব্লাড এ ব্লাড অ্যান্ড ফাড এ ফ্লাড, সরাসরি বড় বড় জামবাটি অ্যান্ড ছোট ছোট পাথর বাটি, অ্যান্ড স্মল ব্রাদার মানে ছোট ভাই গপ খাতি খাতি গিয়ে পড়লো শিখে বেড়া। হোয়াট ইজ শিখে বেড়া? প্লিজ স্যার, শিখে বেড়া ইজ এ মোটা মোটা বাম্বু অ্যান্ড চাইল্ড সরু সরু কঞ্চি কাট অফ কাস্তে। হোয়াট ইজ কাস্তে? স্যার, কাস্তে ইজ এ মেটাল অফ লুহা কামার পিটাই পিটাই রাউন্ডিং মাঝখানে খাস কাটা খাস কাটা খাস কাটা। কি কেমন লাগলো আজকের ভুলভাল? অনেক ভুলভাল বলে ফেলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমি কিন্তু আপনাদের অপেক্ষা করবো।